আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে একটু জানতে চাইবো স্যার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। মকবুল হোসেন, আমি কুমিল্লা মুরাদনগর থানার দারোগ্রাম থেকে আসি। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি আজকে 4 বছর যাবত হাঁটুর ব্যথায় আমি অস্থির। আজকে 1 বছর যাবত অতি অস্থির। আমি অনলাইনে আমার ছেলেদের নিকটে জানতে পারলাম যেখানে এই হসপিটালে উপকার হয়, তো আমি আসি। আসার পরে আজকে 10 দিন হলো আমি ইনশাআল্লাহ 80% ভালো। স্যার, আমি আপনাকে সবগুলো প্রশ্ন করব, এই সবগুলো প্রশ্ন একটা একটা করে করব। ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ করব। আপনি আগেই বলে দিলে তো আমি প্রশ্ন করতে পারি। আমি তো আমাকে আগে বলতে হবে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার শুরু করি। প্রথম থেকে স্টাইল ঠিক আছে, মোটামুটি খুব সুন্দর আছে, খুব ভালো করে প্রথম থেকে। আমি এটা নতুন প্রথম, সমস্যা নেই, সব ঠিক আছে। শুধু আপনাকে মানে যে যে প্রশ্ন করবে ওইটার ওইটা অ্যানসার দিলেই চলবে। ঠিক আছে, তবে আপনি খুব সুন্দর করে বলছেন, এটা অনেক ভালো। ঠিক আছে, রেডি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, প্রথমে জানতে চাইবো আপনার নামটা। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। মকবুল হোসেন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা মুরাদনগর থানা থেকে দারোগ্রাম থেকে আসি। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি হাঁটুর ব্যথা বাদ আমি অস্থির, হাঁটা চলা করতে বড় কষ্ট, এই জন্য আমি এখানে আসি। আচ্ছা স্যার, আপনি এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? দশ দিন যাবত চিকিৎসার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আমি প্রায় 90% সুস্থ। 90% আপনি সুস্থ হয়ে গেছেন, এবং আগের যে আপনার স্বাভাবিকভাবে আপনি হাঁটাচলা করতে পারতেন, উঠবস করতে পারতেন, বা প্রাথমিক যে ধরনের কাজগুলো আপনি করতে পারতেন সেগুলো এখন করতে পারছেন অনেক অনায়াসে, অনেক স্বাভাবিকভাবে। জি জি, আমি লাঠি ছাড়া চলাফেরা করতে পারতাম না, এখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারি ইনশাআল্লাহ। হাঁটতে পারেন এবং স্বাভাবিক নামাজ পড়তে পারেন? স্বাভাবিক নামাজ পড়তে পারি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে এর কোথাও কোনো চিকিৎসা করেছিলেন কিনা? আমি বহু চিকিৎসা করেছি কুমিল্লা এবং ঢাকার আশেপাশে কোথাও চিকিৎসা করছি, কিন্তু আমি অনেক ডাক্তার আমি চিকিৎসা করছি, ওষুধপত্র দিয়েছি, কিন্তু আমি এরকম চিকিৎসা আর কোথাও পাইনি, এখানে যা পাইছি। মানে এর আগে আপনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু সেই ধরনের ট্রিটমেন্টে আপনি সম্পূর্ণ সুস্থ হননি বা ভালো হননি? না। আচ্ছা, যেমন আপনার প্রত্যাশা ছিল সেই ধরনের আপনি কোনো ট্রিটমেন্ট এর আগে পাননি, যেটা আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে আপনি পেয়েছেন? পেয়েছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি অনলাইনে জানতে পারছি, অনলাইনের মাধ্যমে প্রথম জানতে। তারপর আরেকটা জানছি, আমার ছেলের এক আত্মীয় এখানে আসে, চিকিৎসকেরা উত্তীর্ণ হয়ে গেছে, আরোগ্য হয়ে গেছে, এটাও জানছি। আচ্ছা, এরপরে আমি এখানে আসি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ছেলের একজন পরিচিত এখানে এসে যখন চিকিৎসা নিয়েছেন, উনি সুস্থ হয়েছেন, তার মাধ্যমে প্রথমে আপনি জানতে পারেন, তার পরবর্তীতে আপনি নিজেও ডিসিশন নিয়েছেন যে আপনি এখানে এসে ট্রিটমেন্ট করবেন। এবং পরবর্তী সময় আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে এসে দেখা করেন এবং ওনার তত্ত্বাবধানে ভর্তি হয়ে যান। পরবর্তীতে চিকিৎসার 10ম দিনে আপনি নিজেই বলছেন যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো অবস্থা আপনি আছেন। মাত্র 10 দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হাসপাতালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল, আপনি কি সব ধরনের সেবা পেয়েছেন? জি, যেভাবে সেবা পাওয়ার দরকার ছিল আমি অমায়িকভাবে সবগুলো পেয়েছি। আচ্ছা, ধারণার বাইরে। যারা আপনাকে ট্রিটমেন্ট করেছেন তাদের সম্পূর্ণ আন্তরিকতা ছিল? সবার আন্তরিকতা আমি পেয়েছি। আচ্ছা, এবং এই ধরনের ট্রিটমেন্ট কি আপনি এর আগে কোথাও পেয়েছেন? না, কোথাও পেয়ে নেই আমি। আচ্ছা, এখানে যেমন বলা হয় যে আপনার রিহ্যাব ফিজিও যে ট্রিটমেন্ট, এই এর মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে এখন সুস্থ হয়ে গেছেন। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, আপনার কাছে কেমন লেগেছে পরিবেশ? পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মানে বলার বাহিরে, এরকম সুন্দর আমি কোথাও পাইনি। এর আগে কখনো এত সুন্দর পরিবেশে থেকে আপনি ট্রিটমেন্ট বা এই ধরনের কোনো সেবা আপনি পাননি এর আগে? আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি বলেছেন গত 8 বছর যাবত আপনি এই সমস্যাটায় ভুগছেন। 4 বছর যাবত
আবার একটু শুরু করি স্যার, আপনি বলেছেন যে গত 4 বছর যাবত আপনি আপনার এই হাঁটু ব্যথার সমস্যা আপনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি এর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনি এর কোন সুফল আপনি এর আগে পান পাইনি। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছে, ছিড়িয়ে আছে, যারা হয়তো কার কাছে যাবে তারা বুঝতে পারে না। অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসার মাধ্যমে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, অনেকে আছে সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারপর তারা ভালো হন না কখনো, বরঞ্চ আরো খারাপ অবস্থা হয়ে যায়। তো সেই সকল রোগীদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? আমি ওই সকল রোগী ভাইদেরকে বলবো এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য, প্রাণ ভাবে বলবো এখানে সুচিকিৎসা পাওয়া যায় এবং সেবা সুন্দর ভাবে পাওয়া যায়, তাদেরকে বলবো এখানে সুচিকিৎসা নেওয়ার। কেন বলবেন? কারণ আপনি আমি নিজে নারীকে পেয়েছি, উপকার পেয়েছি, এই জন্য সুস্থ হয়েছেন আপনি সম্পূর্ণ ভাবে, সেই জন্য আপনি তাদেরকে সাজেস্ট করবেন যে তারাও আসলে অন্তত একবার হলে তারা আসুক এবং এসে তারা এই ট্রিটমেন্টটা নেয়। আচ্ছা স্যার, আপনাকে বিডি টু ডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আরেকটা কোয়েশ্চেন করবো শেষে, সেটা হচ্ছে স্যার এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আমি 100-তে 100-ই বলতে পারি। 100-তে 100-ই দিবেন? অতি সুন্দর পেয়েছি।